নমস্কার আলু পেঁয়াজ নিয়ে বিরাট ঘোষণা কলকাতা ও পার্শ্ববর্তী বাজারে আনাজ ফল মাছ ও মাংস থেকে শুরু করে ভোজ্য তেল সব কিছুরই দাম আকাশ ছোঁয়া তার উপর যোগ হয়েছে রান্নার গ্যাস ও জ্বালানির দাম ফলে সমস্যা বেড়েছে নিম্ন ও মধ্যবিত্তের যেখানে লেবু ও আনাজের দাম নাগালের বাইরে সেখানে সবজি কিনতে গেলে ছেঁকা খেতে হচ্ছে আমজনতাকে সম্প্রতি বাজারে যেইভাবে দাম বেড়েছে তাতে চাল ডাল আলু ও তেল সবটাই কার্যত নাগালের বাইরে চলে যাচ্ছে অগ্নিমূল্য দামের ফলে ক্রেতাদের পাশাপাশি বিক্রেতারাও সমস্যার মধ্যে পড়েছেন বিক্রেতাদের দাবি দ্রব্যমূল্য বৃদ্ধির ফলে সব জিনিসের দাম বেড়েছে পাশাপাশি ক্রেতাদের দাবি মূলত জ্বালানিও গ্যাসের দাম বেড়ে যাওয়ার ফলে পরোক্ষ প্রভাব পড়েছে বাজারের ফলমূল ও শাকসবজিতে আজ বাজারে যে দামটি নির্ধারিত করা হয়েছে সেগুলি হল লেবু দশ থেকে বারো টাকা পিস কুমড়ো পঁচিশ থেকে তিরিশ টাকা কেজি কাঁচা লঙ্কা সত্তর থেকে নব্বই টাকা কেজি বাঁধাকপি দশ থেকে পনেরো টাকা পিস শশা পঞ্চাশ থেকে পঁয়ষট্টি টাকা কেজি গাজর পঁয়ত্রিশ থেকে পঁয়তাল্লিশ টাকা কেজি বিন কড়াই পঁয়ত্রিশ থেকে পঁয়তাল্লিশ টাকা কেজি বরবটি পঁয়তাল্লিশ থেকে পঞ্চান্ন টাকা কেজি টমেটো পনেরো থেকে তিরিশ টাকা কেজি ধনেপাতা তিন থেকে পাঁচ টাকা বান্ডিল করলা পঁয়ত্রিশ থেকে পঞ্চান্ন টাকা কেজি মিষ্টি আলু পঁচিশ থেকে পঁয়ত্রিশ টাকা কেজি বেগুন পঁয়তাল্লিশ থেকে ষাট টাকা কেজি চিচিঙ্গে পঁয়ত্রিশ থেকে পঁয়তাল্লিশ টাকা কেজি ফুলকপি দশ থেকে কুড়ি টাকা প্রতি পিস পুরনো আলু সতেরো থেকে কুড়ি টাকা কেজি চন্দ্রমুখী আলু কুড়ি থেকে পঁচিশ টাকা কেজি ঝিঙ্গে পঁয়তাল্লিশ থেকে পঞ্চান্ন টাকা কেজি পেঁয়াজ তেইশ থেকে তেত্রিশ টাকা কেজি আদা পঁয়ষট্টি থেকে পঁয়াত্তর টাকা কেজি রসুন পঁয়াত্তর থেকে নব্বই টাকা কেজি ক্যাপসিকাম সত্তর থেকে আশি টাকা কেজি এঁচড় চল্লিশ থেকে পঞ্চাশ টাকা কেজি ডাঁটা ষাট থেকে পঁয়াত্তর টাকা কেজি পটল পঞ্চান্ন থেকে পঁয়ষট্টি টাকা কেজি কাঁচা আম পঁয়ষট্টি থেকে পঁয়াত্তর টাকা কেজি কাতলা মাছ চারশো পঞ্চাশ টাকা কেজি রুই মাছের দাম তিনশো পঞ্চাশ টাকা কেজি ইলিশ মাছের দাম পনেরোশো থেকে দু হাজার আটশো টাকা কেজি মুসুর মুগ ও বিলুর ডালের দাম একশো কুড়ি টাকা প্রতি কেজি মুরগির মাংস বিক্রি হচ্ছে দুশো দশ থেকে দুশো কুড়ি টাকা কেজি খাসির মাংসের দাম সাতশো থেকে সাতশো চল্লিশ টাকা কেজি এবং সরষের তেলের দাম একশো সাতান্ন থেকে একশো ষাট টাকা কেজি জ্বালানি তেলের দাম বৃদ্ধির জেরে কাঁচা সবজি থেকে শুরু করে সব কিছুর দাম বৃদ্ধির ফলে আমজনতার মাথায় হাত এখন কবে সবজির দাম কমবে সেই আশায় এখন সাধারণ মানুষ এখনকার মতো খবর এখানেই পরবর্তী আপডেট পাওয়ার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশান বেলটি অবশ্যই ক্লিক করে রাখবেন আর যদি আপনাদের এই খবরটি ভালো লাগে তাহলে লাইক ও শেয়ার করতে ভুলবেন না ধন্যবাদ